ফাইন আজকে আমি অধ্যায় দুই আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হল মেইনলি মূলধন বাজার ও এর উপাদান সমূহ এর পাশাপাশি দুই একটা আইন ও নিয়ন্ত্রক সংস্থা নিয়ে একটু কথা বলবো ফার্স্টে আমরা চলে যাচ্ছি মূলধন বাজারে মূলধন বাজারে ইংলিশটা হলো ক্যাপিটাল মার্কেট আমি একটু রিকল করছি আমাদের আর্থিক বাজারের ডেফিনেশনটা ছিল যে বাজারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে সো যদি স্বল্পমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেটাকে বলা হয় মুদ্রা বাজার আর দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হলে তাহলে সেটাকে বলা হয় মূলধন বাজার দেখো ডেফিনেশনে বলা হয়েছে মূলধন বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় পরের লাইনটা ইম্পর্ট্যান্ট এখান থেকে আমরা উপাদানে চলে যাব যে কোন ধরনের সিকিউরিটিস আসলে কেনা বেচা হয় মেইনলি দুই ধরনের সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় একটাকে বলা হয় ইক্যুইটি সিকিউরিটিস আর একটা হলো দীর্ঘমেয়াদী ঋণপত্র এটার ব্যাপারটা হলো আমরা যখন অধ্যায় একে আলোচনা করেছিলাম যে আমি যখন অর্থ সংস্থান করব কিছু থাকবে আমার নিজস্ব মূলধন কিছু থাকবে আমার ঋণকৃত মূলধন সো এই নিজস্ব মূলধন আমি যে সিকিউরিটি গুলার মাধ্যমে সংগ্রহ করতে পারি সেটাকে বলা হয় আর ঋণকৃত মূলধন আমি যে উৎস থেকে সংগ্রহ করে সেগুলোকে বলা সো লেটস সি উপাদানগুলো কি কি দেখো আমি ফার্স্টে বলেছিলাম ইকুইটি সিকিউরিটিস এবং দীর্ঘমেয়াদী ঋণপত্র তো ফার্স্টে আমি দীর্ঘমেয়াদী ঋণপত্র নিয়ে কথা বলবো দীর্ঘমেয়াদী ঋণপত্রের প্রথমটাই হলো বন্ড যেহেতু মূলধন বাজার তার মানে এটা দীর্ঘমেয়াদী হবে আবার যেহেতু এটা ঋণপত্রের কথা বলেছি তার মানে ঋণের দলিল সো বন্ডের প্রথম ডেফিনিশনটা বা প্রথম পয়েন্টটাই দেখো কি বলা হয়েছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল অর্থাৎ এটা এক ধরনের ঋণের দলিল মানে হলো এই উৎসের মাধ্যমে তুমি ঋণকৃত মূলধন সংগ্রহ করে আনতে পারবা এবং এটা দীর্ঘমেয়াদী এবং আহ ব্র্যাকেটের মধ্যে যেটা বলা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট জামানত বাধ্যতামূলক অর্থাৎ যখন কোন কোম্পানি বাজারে বন্ড ইস্যু করার মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায় এই বন্ডটা হলো এক ধরনের ঋণ অর্থাৎ তুমি এই বন্ডটা বাজারে ইস্যু ইস্যু করার বিনিয়োগকারীরা তোমার কাছ থেকে কিনে নিবে তাহলে কিনে নিলে তুমি বিনিয়োগকারীর কাছ থেকে টাকাটা পেলা এখন এই যে তুমি যে সিকিউরিটিটা ইস্যু করলা বিনিয়োগকারী যে তোমার কাছ থেকে নিল মেয়াদ শেষে যে বিনিয়োগকারী তোমার কাছ থেকে জিনিসটা ফেরত পাবে তার গ্যারান্টি হিসেবে যে সিকিউরিটিটা রাখতে হয় হয় এটাকে আসলে বলা জামানত সো বন্ডের ক্ষেত্রে জামানতটা বাধ্যতামূলক অর্থাৎ যখনই বন্ড ইস্যু করা হয় তখন এর এগেনস্টে বা এর বিপরীতে কোনো একটা স্থায়ী সম্পদ বা কোন দলিল জামানত হিসেবে রাখতে হয় সেকেন্ড পয়েন্টটা দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ গ্রহিতা বা ইস্যুকারী কর্তৃক গৃহীত ওই যে আমি বললাম তুমি বন্ডটা ইস্যু করার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থটা সংগ্রহ করবা এই জন্য ঋণ আমি যদি বন্ডটা বাজারে ছাড়ি তাহলে আমি অর্থটা সংগ্রহ করছি সুতরাং আমি হলাম ঋণ গ্রহিতা আর যেহেতু আমি ইস্যু করছি এই জন্য আমাকে বলা হয় ইস্যুকারী ঋণ গ্রহিতা বা ইস্যুকারী কর্তৃক গৃহীত নির্দিষ্ট পরিমাণ সুদের হার মেয়াদকাল এর উল্লেখ থাকে অর্থাৎ বন্ড যখন ইস্যু করবা তখন একটা ফিক্সড সার্টেন পার্সেন্টেজ মেনশন করতে হবে যে ঠিক আছে আমার বন্ডের ভ্যালু এক হাজার টাকা এই এক হাজার টাকার উপরে প্রতি বছর আমি তোমাকে দশ পার্সেন্ট করে সুদ দিব এই জন্য বলা হয়েছে যে সুদের হারটা ফিক্সড থাকে আহ মেয়াদকাল বন্ডের ক্ষেত্রে মেয়াদ থাকতেও পারে মেয়াদ নাও থাকতে পারে তবে ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স হলো বন্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে আচ্ছা এর পরের পয়েন্টটা দেখো বলা হয়েছে কম ঝুঁকিপূর্ণ আয় বা মুনাফা প্রাপ্তি নিশ্চিত ওকে এইটা আমি এখন জাস্ট হালকা আলোচনা করছি একটু পরে আমরা একটা চার্ট দেখব তখন তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে এখন জাস্ট আমি বলি বন্ড তুমি যখন বন্ডটা বাজারে ইস্যু করতেছো বা ধরো কোনো একটা কোম্পানি বাজারে ইস্যু করছে তুমি বিনিয়োগকারী তুমি বন্ডটা কিনে নিলা বন্ডটা কেনা মানে কিন্তু তুমি কোম্পানির মালিক না তুমি কোম্পানির কাছে তৃতীয় পক্ষ তুমি যখন কোম্পানির কাছে তৃতীয় পক্ষ তার মানে কোম্পানি সবার আগে তোমার দাবিটা পূরণ করবে অর্থাৎ তুমি যখন বন্ড ক্রয় করবা মানে তুমি যদি কোনো কোম্পানির কাছ থেকে বন্ডটা কিনে নাও সেক্ষেত্রে তুমি সার্টেন থাকবা যে এই বন্ডের উপরে ওই যে আমি একটু আগে বলেছিলাম একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হার বলা থাকে তো এই সুদের পরিমাণটা যে অ্যামাউন্টটা হবে এই এই সুদ প্রাপ্তির ব্যাপারটা নিশ্চিত থাকে কারণ যেহেতু তুমি কোম্পানির কাছে তৃতীয় পক্ষ কোম্পানি সবার আগে তোমার দাবিটা পূরণ করবে এই জন্য এটাকে বলা হয় যে বিনিয়োগের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ অর্থাৎ এক্ষেত্রে আয় বা মুনাফা প্রাপ্তিটা নিশ্চিত দুটি পক্ষ থাকে অলরেডি আমরা বলে ফেলেছি ঋণদাতা মানে বিনিয়োগকারী অর্থাৎ তুমি যদি বন্ডটা ক্রয় করো তার মানে তুমি টাকা বিনিয়োগ করে বন্টা নিয়েছো সো তুমি কোম্পানিকে ঋণ দিয়েছো এজন্য তোমাকে বলা হয় ঋণদাতা দাতা বা বিনিয়োগকারী কোম্পানি তোমার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে এজন্য তাকে বলা হয় ঋণ গ্রহিতা বন্ড অনেক ধরনের আছে এটা আমরা পরবর্তীতে যখন আবার বন্ডের চ্যাপ্টারে যাব তখন ডিটেল আলোচনা করব এখন জাস্ট মেজর দুইটা বন্ড সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে একটা হলো ট্রেজারি বন্ড আমরা যখন আমি যখন লাস্ট লাস্ট লেকচারে বলেছিলাম ট্রেজারি বিল ওটা ছিল সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী সিকিউরিটি

বা ঋণ খেলাপি বা ইংলিশে যদি বলি ডিফল্ট রিস্ক নেই কর্পোরেট বন্ড এটা হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত তাহলে জাস্ট কমন সেন্স থেকে চিন্তা করো যেহেতু কোম্পানি ইস্যু করছে তাহলে কি এটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হবে অবশ্যই না হয়তোবা ঝুঁকির পরিমাণ কম হইতে পারে বাট এটা কখনোই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না নেক্সট টপিক হলো ডিবেঞ্চার ওকে ডিবেঞ্চার এটাও আনাদার কাইন্ড অফ দীর্ঘমেয়াদী ঋণপত্র বাট তুমি বন্ডের সাথে ডিভেঞ্চারের ডিফারেন্সটা এভাবে মনে রাখবা বন্ড হলো জামানত যুক্ত ডিভেঞ্চার হলো জামানত বিহীন অর্থাৎ বন্ডের ক্ষেত্রে জামানত থাকতে হয় ডিভেঞ্চারের ক্ষেত্রে কোনো জামানত থাকতে হয় না তাহলে এখান থেকে জাস্ট একটু চিন্তা করো বন্ডের ক্ষেত্রে যেহেতু জামানত থাকে তার মানে তুমি টাকাটা মেয়াদ শেষে ফেরত পাবা এটা সার্টেন ডিভেঞ্চারের ক্ষেত্রে যেহেতু জামানত নেই তুমি টাকাটা ফেরত পেতেও পারো তুমি টাকাটা ফেরত নাও পেতে পারো অর্থাৎ একটা রিস্ক ইনভলভ থাকে এখানে এই জন্য দেখো সেকেন্ড পয়েন্টটা বলা হয়েছে বন্ডের তুলনায় অধিক ঝুঁকিপূর্ণ অর্থাৎ বন্ডটা অনেক বেশি সিকিউর বাট যখন কোম্পানি ডিভেঞ্চার ইস্যু করে তখন তোমার মাথায় রাখতে হবে যে আমি এখান থেকে মেয়াদ শেষে টাকা ফেরত নাও পেতে পারি মানে এক ধরনের রিস্ক এখানে আছে এই জন্য এটাকে বলা হয় হাইলি রিস্কি কম্পেয়ার টু বন্ড দেন বলা হয়েছে বন্ডের ন্যায় কোম্পানির তৃতীয় পক্ষ ওই যে বন্ডের ক্ষেত্রে আমি যখন বললাম তুমি যখন বন্ডটা পার্চেস করবা তুমি কিন্তু কোম্পানির মালিক না তৃতীয় পক্ষ সো যখন তুমি পার্চেস করবা বা যখন তুমি তুমি ইনভেস্ট করবা কোম্পানির কাছে থার্ড পার্টি বা তৃতীয় তৃতীয় পক্ষ পক্ষ আর যখন তুমি তার মানে এখানে তোমার কোনো ভোটাধিকার থাকবে না নেক্সট আমরা ডিসকাস করবো ইকুইটিসিটিস এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা কারণ বন্ড আর ডিভেঞ্চারের ডিফারেন্সটা ক্লিয়ারলি ধরা যায় এবং মোটামুটি আইডেন্টিফাই করা যায় এখানে অনেক কমপ্লেক্স সিনারিও গুলো অ্যারাইজ করবে কারণ এই বন্ড সাধারণ শেয়ার এই জায়গাগুলো থেকে তোমার সিকিউর কোয়েশ্চেন গুলো হবে সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা কারণ প্রত্যেকটা অংশ একটা একটা সাথে রিলেটেড বাট প্রত্যেকটার মধ্যে সিলিসিলি সিলি ডিফারেন্স থাকবে দেখো প্রথমেই বলা হয়েছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে অর্থাৎ কোম্পানি ধরো এক লাখ টাকা মূলধন এক লাখ টাকা মূলধন সংগ্রহ করলো শেয়ার ইস্যু করার মাধ্যমে এখন এক লাখ টাকা মূলধন সংগ্রহ করতে গিয়ে সে কি করলো এক লাখটা শেয়ার এক লাখটা শেয়ার বাজারে ছাড়লো অর্থাৎ তার প্রত্যেকটা শেয়ারের মূল্য এক টাকা তার মানে এক টাকা করে সে এক লাখ শেয়ার বাজারে ছাড়লো এই যে টোটাল মূলধন এক লাখ টাকা এটার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তার মানে এই এক লাখ টাকা আর্ন এক লাখ টাকা ইস্যু এক লাখ টাকা সংগ্রহ করতে গিয়ে সে এক লাখটা শেয়ার ছাড়ছে সো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার পরে যে একটা করে অংশ থাকে অর্থাৎ একটা ভ্যালু কত এক টাকা এটাকে বলা হয় শেয়ার সো সাধারণ শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক মালিক কেন কারণ তুমি যখন শেয়ার পারচেস করবা তার মানে তুমি কোম্পানির মালিকানা কিনে নিচ্ছ এখন রিমেম্বার এখানে এরকম না যে তোমার কোম্পানির মালিক হতে হলে কোটি টাকা ইনভেস্ট করতে হবে ব্যাপারটা এরকম যে কোম্পানির থেকে একটা গাইডলাইন দেয়া থাকবে যখন শেয়ারটা সে ইস্যু করে ধরো একটু আগে আমি কি বললাম একটা শেয়ারের ভ্যালু এক টাকা এখন কোম্পানি ধরো বলে দিল যে তুমি একটা শেয়ার পারচেস করতে পারবে না তোমাকে পারচেস করতে গেলে মিনিমাম একশোটা শেয়ার পারচেস করতে হবে যেটাকে আমরা নর্মাল ভাষায় বলি লট লট মানি হলো তুমি একটা ইন্ডিভিজুয়াল পারচেস না করে একসাথে অনেকগুলা পারচেস করতে হয় যেটাকে তুমি প্যাকেজও বলতে পারো সো কোম্পানি বলে দিল যে মিনিমাম একশোটা শেয়ার কিনতে হবে এটা হলো একটা লট এখন তোমার একটা শেয়ারের ভ্যালু কত এক টাকা তাহলে তোমাকে মিনিমাম কিনতে হবে একশোটা শেয়ার তুমি একশোটা শেয়ার কিনলা অর্থাৎ তুমি একশো টাকা বিনিয়োগ করলা এই বিনিয়োগ করার মাধ্যমে তুমি কোম্পানির একজন মালিক হয়ে গেলা এটার মানে তুমি পুরা কোম্পানির মালিক মালিক বাট পুরা কোম্পানিতে যদি এক হাজার মালিক থাকে তাহলে এক হাজার মালিকের মধ্যে তুমি একজন মালিক সো যেহেতু এরা কোম্পানির মালিক সুতরাং ওদের ভোটাধিকার থাকে এর পরের অংশটা দেখো এটা আমরা চ্যাপ্টার ওয়ানে একবার বলেছিলাম তারপর আমি বলেছিলাম যে চ্যাপ্টার টু তে ডিসকাস করব সবার শেষে মুনাফার অংশ বা লভ্যাংশ পেয়ে থাকে একটু পরে আমি একটা চার্টের মাধ্যমে এটা এক্সপ্লেন করব জাস্ট আমি বলি যেহেতু ওরা কোম্পানির মালিক সো কোম্পানি চিন্তা করে আগে তৃতীয় পক্ষের দাবি পূরণ করার জন্য তারপরে ওদের ফর এক্সাম্পল চিন্তা করো তোমার বাসায় কোনো গেস্ট আসলো এখন তোমরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাবার দাবারের সো গেস্ট আসার পরে গেস্টকে তুমি যে পরিমাণ খাবার দিলাম খাবার পরে দেখা গেছে খাবারে খাবার শর্ট পড়ছে বা ধরো এমন একটা অবস্থা যে যে পরিমাণ গেস্ট আছে তুমি যদি ওই পরিমাণ খাবারই তোমার রান্না করা আছে এর থেকে বেশি নাই এখন তুমি কি করবা তুমি কি এটা তোমার প্যারেন্টসকে যা বলবা যে আমি আগে খায় নি পরেরটা পরে দেখা যাবে গেস্টের অবভিয়াসলি না তুমি কি করবা আগে গেস্টকে খাওয়াবা তারপরে যদি খাবার থাকে তাহলে তুমি খাবা আর যদি খাবার না থাকে বন্ড বা ডিভেঞ্চার ওরা হলো কোম্পানির তৃতীয় পক্ষ এই জন্য বন্ড হোল্ডারদের দাবিটা আগে পূরণ করা হয় করার পরে যদি কিছু থাকে তাহলে সেটা সাধারণ শেয়ার হোল্ডাররা পেয়ে থাকে দেখো পরের পয়েন্টটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল কারণ অধিক ঝুঁকিপূর্ণ কেন কারণ আমি তো বলেই দিলাম যে সবার শেষে মুনাফা পাবে তার মানে এই যে মুনাফাটা পাবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই ওই যে যে আমি আগে বললাম দেওয়ার পরে যদি খাবার থাকে তুমি পাইলা যদি খাবার না থাকে তাহলে কিন্তু তুমি পাইলা না তার মানে সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষেত্রেও আয় পেতেও পারে লভ্যাংশটা লভ্যাংশটা নাও পেতে পারে এই জন্য এখানে বিনিয়োগটা অধিক ঝুঁকিপূর্ণ পরের পয়েন্টটা দেখো আরেকটু ক্রিটিকাল ক্রিটিক্যাল কারণ এখানে আবার একটু ডিফারেন্ট ওয়েতে বলা হয়েছে যে অধিক আয় বা মুনাফা প্রত্যাশীদের জন্য উপযোগী তো তুমি বলতে পারো যে একটু তো আমি বললাম অধিক ঝুঁকিপূর্ণ তাহলে এখানে আবার অধিক আয় কেন দেখো বন্ডের ক্ষেত্রে আমি বলছিলাম সুদের হারটা ফিক্সড অর্থাৎ তুমি যদি একশো টাকার একটা বন্ড দাও এর উপরে যদি তুমি দশ পার্সেন্ট সুদ দাও তাহলে একশো টাকার দশ পার্সেন্ট হলো দশ টাকা তার মানে কোম্পানির মুনাফা যাই হোক না কেন বন্ড হোল্ডার সুদ বাবদ পাবে দশ টাকা এখন কোম্পানির যদি মুনাফা কম হয় তাহলে বন্ড হোল্ডারকে টাকা দেওয়ার পরে অবশিষ্ট যে টাকাটা থাকে সেটা সাধারণ শেয়ার করো কোম্পানির মুনাফা অনেক বেশি হয়েছে এখন মুনাফা বেশি হলে কি বন্ড হোল্ডার যে আমাকে একটু বাড়ায় দাও এটা তো বলার কোনো সুযোগ নেই কারণ তার টাকাটা ফিক্সড সো কোম্পানির মুনাফা যদি 10 টাকা হয় বন্ড হোল্ডার তার সুদ বাবদ দশ টাকাই পাবে কোম্পানির মুনাফা যদি এক কোটি টাকাও হয় বন্ড হোল্ডার তার সুদ বাবদ দশ টাকাই পাবে তার মানে সাধারণ শেয়ারের ক্ষেত্রে তোমার বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ যেমন আবার ঠিক তেমনি অধিক পরিমাণে আয় করার পসিবিলিটিও অনেক বেশি কারণ তোমার কোম্পানির মুনাফা যদি অনেক বেশি হয় তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররাও অনেক বেশি আয় এখান থেকে আর্ন করতে পারবে সো সাধারণ শেয়ারের ইংলিশটা হলো কমন স্টক এটা মাথায় রাখবা আমি আরেকবার বলতেছি বন্ডের ইংলিশ বন্ড ডিভেঞ্চার ইংলিশ ডিভেঞ্চার সাধারণ শেয়ারের ইংলিশ সাধারণ মানি হলো কমন শেয়ার মানি হলো স্টক অথবা শেয়ার তুমি যেটাই বলো না কেন সো এটাকে তুমি কমন শেয়ারও বলতে বলতে পারো পারো কমন স্টকও ওকে আমাদের এই এরপরে শেয়ারিটিস এর আরেকটা ধরন আছে যেটাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার দেখো এটার ডেফিনেশনে ফার্স্টে কি বলা হয়েছে আয় ও দাবি প্রাপ্তির ক্ষেত্রে বন্ডের পরে কিন্তু সাধারণ শেয়ারের আগে অগ্রাধিকার পায় মানে হলো আছে সবার আগে অগ্রাধিকার পাইকে বন্ড সবার শেষে পাইকে সাধারণ শেয়ার 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 যে থাকে সেটাই হলো অগ্রাধিকার অগ্রাধিকার ইংলিশ কি অগ্রাধিকার মানে হলো তুমি প্রেফারেন্স দিচ্ছ দিচ্ছ কাউকে এই জন্য অগ্রাধিকার ইংলিশ হলো প্রেফার্ড শেয়ার ইংলিশ শেয়ারও বলতে পারো শেয়ার ইংলিশ স্টকও বলতে পারো সো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা আসলে কোথায় ওরা আয় বা দাবি প্রাপ্তির ক্ষেত্রে বন্ডের পরে অগ্রাধিকার পাবে কিন্তু সাধারণ শেয়ারের আগে মানে হলো কোম্পানি সবার আগে বন্ডহোল্ডারদের দাবি পরিশোধ করবে তারপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধ করবে লাস্টে যদি কিছু থাকে তাহলে সেটা সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে কিছু না থাকলে কপাল খারাপ ওকে এখন এই অগ্রাধিকার শেয়ারকে আবার একটা নাম বলা হয় সেটা হলো হাইব্রিড সিকিউরিটি হাইব্রিড আই থিঙ্ক তোমরা বুঝো হাইব্রিড মানে হলো শঙ্কর অর্থাৎ দুইটার মিক্সড সো দেখো আমি সেকেন্ড পয়েন্টে কি বলছি মানে যেহেতু এটাকে তোমার হাইব্রিড বা শঙ্কর বলা হয় তার মানে এর মধ্যে দুইজনের ক্যারেক্টারিস্টিক্স একসাথে বিদ্যমান সো কার সাথে ক্যারেক্টারিস্টিক্স আছে অগ্রাধিকার শেয়ারের সাথে বন্ডের কিছু মিল আছে আবার অগ্রাধিকার শেয়ারের সাথে সাধারণ শেয়ারের কিছু মিল আছে ওকে বন্ডের সাথে মিলটা কোথায় আই নির্দিষ্ট অর্থাৎ ওই যে বন্ডের ক্ষেত্রে আমি বলছিলাম না সুদের হারটা ফিক্সড অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এই লভ্যাংশের হারটা ফিক্সড থাকে অর্থাৎ তোমার আয়টা নির্দিষ্ট কোম্পানির মালিকানা পায় না ওই যে বলছিলাম বন্ড যখন পারচেজ করবে তুমি কিন্তু কোম্পানির মালিক না তোমার কোনো ভোটাধিকার নাই অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে यूजুয়ালি তারা কোম্পানির মালিকানা পায় না দেন সাধারণ শেয়ারের সাথে মিল কোথায় মেয়াদ অসীম অর্থাৎ বন্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম মেয়াদ থাকতেও পারে নাও থাকতে পারে তবে ইউজুয়াল ক্যারেক্টারিস্টিক্স হলো বন্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে সাধারণ শেয়ারের ক্ষেত্রে নরমালি কোনো নির্দিষ্ট মেয়াদ নাই কেন কারণ তুমি যখন কোম্পানির মালিকানা কিনো তুমি তো অবশ্যই দুই দিনের জন্য মালিকানা কিনবা না বা দুই মাস বা দুই বছরের জন্য না তুমি এটা আনলিমিটেড টাইমের জন্য কিনবা সো সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না এই জন্য সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ারের মিলটা কোথায় যে এখানেও মেয়াদটা অসীম আর পরের পয়েন্টটা যেটা এটা খুবই খুবই সিম্পল একটা পয়েন্ট যে লভ্যাংশ পায় অর্থাৎ বন্ডে আমরা যে আয়টা পাই সেটাকে আমরা বলি সুদ আর সাধারণ শেয়ারে আমরা যে আয়টা পাই সেটাকে আমরা বলি লভ্যাংশ তো ওই অগ্রাধিকার শেয়ার নামের সাথে যেহেতু শেয়ার আছে এই জন্য সে আয় হিসেবে সুদ না পেয়ে লভ্যাংশ পায় সো এই যে অগ্রাধিকার শেয়ারের মধ্যে বন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সাধারণ শেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই দুইটা একসাথে মিলে একসাথে মিলে এটার মধ্যে থাকার কারণে এটাকে বলা হয় হাইব্রিড বা শঙ্কর সিকিউরিটি আচ্ছা ঝুঁকি তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো বন্ডের ঝুঁকি সবচেয়ে কম সাধারণ শেয়ারের ঝুঁকি সবচেয়ে বেশি তাহলে এটা থাকবে মাঝখানে তার মানে এটা ঝুঁকি কি বন্ডের থেকে একটু বেশি হবে সাধারণ শেয়ারের থেকে একটু কম হবে লাস্ট যে পয়েন্টটা এটা খুবই ভাইটাল এখানে কি বলা হয়েছে কোন বছর মুনাফা না হলে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা হয় এই আমরা একটা চার্ট দেখাবো এখন তোমার কাছে ক্লিয়ার হবে বাট আমি আমি একটু করি যে বন্ডের ক্ষেত্রে এখনই কি বলছিলাম কোম্পানি লাভ হোক লস হোক ইট ডাজেন্ট ম্যাটার টু দেম এটা তাদের দেখারও বিষয় না কোম্পানি যে অবস্থায় থাকুক না কেন বন্ড হোল্ডারদের সুদটা তাকে পরিশোধ করতেই হবে ফিক্সড এটা নিয়ে এদিক ওদিক করা যাবে না কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে যে লভ্যাংশ মাফ করে দিবে তা না বলা হয়েছে কি কোনো বছর মুনাফা না হলে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা হবে অর্থাৎ তুমি অগ্রাধিকার শেয়ার ফার্স্টে তুমি চিন্তা করো তুমি বন্ড হোল্ডার তুমি বলবা কি দুনিয়া উল্টায় যাক আমাকে আমার সুদের টাকা দিতে হবে সো কোম্পানিও দুনিয়া উল্টায় গেলে সুদের টাকাটা আগে পরিশোধ করা ট্রাই করে এখন তুমি অগ্রাধিকার শেয়ারহোল্ডার এই বছর কোম্পানি এসে তোমাকে বলল যে ভাই আমার পর্যাপ্ত পরিমাণ মুনাফা হয় নাই আমি তোমাকে লভ্যাংশটা দিতে পারতাসিনা তো তুমি তাকে মাফ করবা না তুমি তাকে বলবা যে আচ্ছা ঠিক আছে তুমি এই বছর দিতে পারতাসোনা ফাইন নেক্সট ইয়ার তুমি আমাকে ডাবল দিবা ডাবল কেন কারণ ধরো এই বছর তোমার লভ্যাংশ বাবদ পাওয়ার কথা ছিল 20 টাকা মুনাফা না হওয়ার কারণে কোম্পানি তোমাকে দিতে পারেনি তো তুমি বলবা যে পরবর্তী বছর আমাকে পরবর্তী বছরের বিশ টাকা এবং এই বছরের বিশ টাকা মিলিয়ে তুমি আমাকে চল্লিশ টাকা দিবা এই জন্য বলা হয়েছে যে কোনো বছর মুনাফা না হলে ভবিষ্যতের মুনাফার সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয় অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করে যে অ্যামাউন্টটা ডিউ থাকে ওইটা সহ পে করতে হয় এখন যে চারটার কথা বলবো এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা এটা মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমার মাথায় আইডিয়াটা ঢুকে যাবে যে কিভাবে বন্ডটা কম ঝুঁকিপূর্ণ কিভাবে সাধারণ শেয়ার বেশি ঝুঁকিপূর্ণ আবার কিভাবে সাধারণ শেয়ারে অনেক বেশি আয় করা যায় এটা খেয়াল করো আমি একদম সবার টেবিল থেকে শুরু করতেছি দেখো ফার্স্টে বলা মোট লাভ টাকা মাইনাস আমি ফার্স্টেই বলছিলাম হয়েছে বন্ড হোল্ডারদের সুদটা ফিক্সড থাকে তার মানে এই চল্লিশ টাকা ফিক্সড তো তোমার মোট লাভ হয়েছে একশো টাকা একশো টাকা থেকে তুমি সুদ দিয়ে দিবা চল্লিশ টাকা তোমার হাতে থাকলো কত কর পূর্ব নিতলা ষাট টাকা ধরো ফর এক্সাম্পল এখানে কর হলো বিশ টাকা আমি কমপ্লেক্সিটির জন্য কোনো পার্সেন্টেজ দিলাম না জাস্ট বললাম কর বিশ টাকা তাহলে তোমার নিট লাভ কর পূর্ব নিট লাভ ছিল ষাট টাকা তুমি এখান থেকে কর বা ট্যাক্স দিলা বিশ টাকা দেওয়ার পরে কর পরবর্তী নিট লাভ বা আফটার ট্যাক্স নেট প্রফিট তোমার আসলো হলো চল্লিশ টাকা আচ্ছা খেয়াল করো এই পর্যন্ত কোম্পানি একটাই খরচ করছে যেটা আমি নীল কালি নীল কালারে দিয়ে দিয়েছিলাম সুদ চল্লিশ টাকা আচ্ছা এই যে কর পরবর্তী নিট লাভ হইল চল্লিশ টাকা এখান থেকে কিন্তু আগে সাধারণ শেয়ার হোল্ডার পাবে না কারণ আমি কি বলছিলাম সবার আগে বন্ড হোল্ডার দেন অগ্রাধিকার শেয়ার হোল্ডার লাস্টে সাধারণ শেয়ার হোল্ডার সো দেখো এই চল্লিশ টাকা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া হলো ত্রিশ টাকা দেওয়ার পরে বাঁচলো কত দশ টাকা এই দশ টাকা হলো সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ হিসাবে পাবে এটা হলো আমার বেস কেস সিনারিও বেস কেস সিনারিও মানে হলো আমি একটা একটা বেস ধরে নিলাম একটা অ্যামাউন্ট এখন আমি এই অ্যামাউন্টটাকে বাড়ানো কমানোর মাধ্যমে ইম্প্যাক্টটা দেখাবো আমাদের সেকেন্ড টেবিলে দেখো এখানে মোট লাভ চল্লিশ টাকা হয়ে গেছে খেয়াল করো আমাদের প্রথম টেবিলে মোট লাভ ছিল একশো টাকা এখন মোট লাভটা কমে হয়েছে চল্লিশ টাকা আমি একটু আগে কি বলছিলাম যে দুনিয়া উল্টায় গেলেও সাধারণ বন্ড হোল্ডারদের সুদটা আগে পে করতে হবে দেখো বন্ড হোল্ডারদের সুদ দিয়ে দিতে হয়েছে চল্লিশ টাকা এখন কোম্পানির লাভ হয়েছিল চল্লিশ টাকা সুদও দিয়ে দিছে চল্লিশ টাকা তাহলে আছে কর পূর্ব নিট লাভ কত জিরো এখন তোমার নিট লাভ যদি জিরো হয় স্বাভাবিক তুমি কর দিবা কর থেকে সো আলটিমেটলি তোমার করের অ্যামাউন্টও জিরো জিরো হওয়ার কারণে তোমার কর পরবর্তী নিট লাভ জিরো এরপরে দেখো ট্রিকি পার্ট অগ্রাধিকার শেয়ার হোল্ডার লভ্যাংশ আমি জিরো লিখছি বাট ব্র্যাকেটের মধ্যে থার্টি লেখা হয়েছে কেন আমি তোমাকে একটু রিকল করি অগ্রাধিকার শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আমি কি বলছিলাম বন্ডের সাথে একটা মিল আছে মিলটা কি যে এখানে আয়টা নির্দিষ্ট দেখো আমাদের প্রথম টেবিলে লভ্যাংশ কত ছিল ত্রিশ টাকা তার মানে আয়টা ফিক্সড এটা চেঞ্জ হবে না ত্রিশ টাকাই আছে বাট আমি জিরো লিখছি কেন জিরো লিখছি একটু আগে আমি তোমাদের বলছিলাম যে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এই বছর মুনাফা না হলে পরবর্তী বছরের সাথে সমন্বয় করা হবে এই বছর আমার মুনাফা জিরো এখন জিরো থাকলে তো আমি টাকা পয়দা করে দিতে পারবো না তাহলে শেয়ার দেওয়ার মতো আমার হাতে নাই কিন্তু আমি ব্র্যাকেটে লিখছি কেন কারণ অগ্রাধিকার শেয়ার হোল্ডার এটা মাফ করে নাই সে বলছে যে পরবর্তী বছর যখন তোমার মুনাফা হবে তুমি এই ত্রিশ টাকা আমাকে পে করে দিবা কিন্তু পরবর্তীতে দেখো সাধারণ শেয়ার হোল্ডারের জিরো এখানে কিন্তু ব্র্যাকেটে কিছু নাই কারণ ওরা কোম্পানির মালিক সবাইরে খাওয়ানোর পরে ওর কপালে কিছু জুটে নাই আলটিমেটলি ও এটা নিয়ে সন্তুষ্ট ও ডিমান্ড করতে পারবে না মানে দাবি করতে পারবে না এই জন্যই সাধারণ শেয়ার হোল্ডারকে বলা হয় সর্বশেষ দাবিদার মানে সবাই সেটা যদি কিছু পায় তাহলে আলহামদুলিল্লাহ কিছু না পাইলে নাই এবার থার্ড টেবিলে আসো থার্ড টেবিলে দেখো আমাদের মোট লাভ বেড়ে পাঁচশো টাকা হয়ে গেছে এখন প্রত্যেকটা পয়েন্ট তোমার কাছে ক্লিয়ার হবে দেখো এখান থেকে সুদ মাইনাস করছি চল্লিশ টাকাই খেয়াল করো সুদ কিন্তু প্রতিবারই চল্লিশ টাকা কেন কারণ আমি বলছিলাম বন্ডের ক্ষেত্রে আয়টা ফিক্সড সো বন্ড হোল্ডার এখানে এসে বলতে পারবে না যে ভাই তোমার তো মুনাফা বেশি হয়েছে আমার একটু বাড়ায় দাও সুযোগ নাই কারণ তোমার যখন লাভ কম হয়েছিল তোমার কিন্তু চল্লিশ টাকায় পে করতে হয়েছিল তখন কিন্তু বন্ড হোল্ডার তোমাকে কোনো ছাড় দেয় নাই এই জন্য দেখো তোমার মোট লাভ যখন পাঁচশো টাকা আলটিমেটলি সুদ কিন্তু চল্লিশ টাকায় দিতে হয়েছে ফাইন সো এই 40 টাকা ডিডাক্ট করার পরে তোমার হাতে থাকলো ফোর সিক্সটি চারশো টাকা আচ্ছা এখন আমরা জানি যে তোমার আয় যত বেশি হয় করটাও তত বেশি হয় বাট আমি কোনো পার্সেন্টেজে গেলাম না আমি জাস্ট একটা অ্যামাউন্ট ধরে নিলাম যে তোমার দুইশো টাকা কর দিতে হবে তাহলে তোমার কর পূর্ব নিতলাভ ছিল চারশো তুমি দুইশো টাকা কর দিলা তোমার হাতে এখন কর পরবর্তী নিতলাভ থাকবে দুইশো টাকা এরপরে ট্রিকি পার্টটা দেখো অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ এখানে ষাট টাকা হয়ে গেছে সিক্সটি কেন সিক্সটি একটু আগে তো আমি বলছিলাম যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা চেঞ্জ হবে না এটা ফিক্সড সো এটা তো আমার থার্টি ছিল তো থার্টি কেন সিক্সটি হয়েছে দেখো ব্র্যাকেটের মধ্যে থার্টি প্লাস থার্টি কেন কারণ এই বছর তোমার থার্টি পে করতে হবে প্লাস তোমার লাস্ট ইয়ারের থার্টি ডিউ ছিল সো থার্টি প্লাস থার্টি তোমার ওকে পে করতে হইতেছে সিক্সটি সবচেয়ে মজার ব্যাপার দেখো এখন ফাইনালি হাতে আসে কত দুইশো তাহলে সাধারণ শেয়ার হোল্ডার পাইলো কত দুইশো খেয়াল করো এখন ওভারঅল পুরা টেবিলটা খেয়াল করো বন্ড হোল্ডারের সুদ চল্লিশ 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 তাহলে দেখো তো এখানে কি ফ্ল্যাকচুয়েট করছে অর্থাৎ কোনবার কম বা কোনোবার বেশি এরকম হয়েছে না প্রত্যেকবার তুমি ফিক্সড অ্যামাউন্টে টাকা পাচ্ছ তার মানে তোমার বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ অর্থাৎ তুমি যদি বন্ডে বিনিয়োগ করো তোমার টাকা লস করার পসিবিলিটি নাই এবার আসো সাধারণ শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আমরা বলছিলাম ঝুঁকিপূর্ণ কেন প্রথম টেবিলে দেখো পয়সা কত দশ টাকা সেকেন্ড টেবিলে দেখো ফকির এক টাকাও পায়নি কপাল খারাপ হার্ড টেবিলে যা দেখো আবার গেছে দুশো টাকা তার মানে ছক্কা মেরা দিছে কারণ আমি বলছিলাম কি কোম্পানির লাভ যত বেশি হবে সাধারণ শেয়ার হোল্ডাররাও তত বেশি পাবে এই জন্য সাধারণ শেয়ার হোল্ডারের বিনিয়োগটাকে ঝুঁকিপূর্ণ বলা হয় কারণ তুমি অনেক বেশি অ্যামাউন্টের টাকাও পেতে পারো আবার তুমি একদম জিরো টাকাও পেতে পারো মানে কিছুই পাইলা না এরকমও হইতে পারে এরপরে দেখো সাধারণ শেয়ারের ক্ষেত্রে আমরা একটা টার্ম বলেছিলাম যে অধিক মুনাফা বা অধিক আয় প্রত্যাশীদের জন্য এটা উত্তম কেন উত্তম দেখো প্রথমে সে পাইল কত দশ টাকা পরের বছর পাইসা কত জিরো পাই নাই তারপরের বছর দুইশো তাহলে আমি যদি ইন টোটাল তিনটা যোগ করি তাহলে সে আলটিমেটলি পাইলো কত দুইশো দশ কিন্তু তুমি বন্ড হোল্ডারের সুদ দেখো ফরটি ফরটি ফর্টি তিনবারই চল্লিশ করে সে পাইছে কত একশো বিশ তাহলে সাধারণ শেয়ার হোল্ডারে কি ফার্স্ট দশ অনেক কম পাইছে তারপরের বছর পাই নাই তারপরের বছর মুনাফা এত বেশি হয়েছে যে সে আলটিমেটলি বন্ড হোল্ডারদের চেয়েও বেশি টাকা পাইছে এই জন্য বলা হয় যে অধিক আয় প্রত্যাশীদের জন্য সাধারণ শেয়ার উত্তম নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য বন্ড উত্তম বন্ডের ক্ষেত্রে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ সাধারণ শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ আর অগ্রাধিকার শেয়ার মাঝখানে আছে তবে একটা ডিফারেন্স কি যে যদি কোনো বছর মুনাফা না হয় সে জোর করে টাকাটা নেয় না বাট সে এটা পরবর্তী বছর মুনাফার সাথে অ্যাডজাস্ট করে ওকে এবার হলো আমরা এতক্ষণ আর্থিক বাজারের দুইটা পার্ট নিয়ে আলোচনা করছি একটা মুদ্রা বাজার একটা মূলধন বাজার অর্থাৎ স্বল্প মেয়াদি জন্য এর বাজার দীর্ঘমেয়াদী সিকিউরিটিস এর জন্য মূলধন বাজার এই মূলধন বাজারের মধ্যে আবার তোমার দুইটা পার্ট আছে একটাকে বলা হয় প্রাথমিক বাজার একটাকে বলা হয় মাধ্যমিক বাজার আচ্ছা প্রাথমিক ইংলিশ হলো প্রাইমারি মাধ্যমিক ইংলিশ হলো সেকেন্ডারি সো প্রাথমিক বাজার মানে হলো প্রাইমারি মার্কেট মাধ্যমিক বাজার মানে হলো সেকেন্ডারি মার্কেট এখন দেখো আমি প্রথম লাইনটা কি বলেছি যে বাজারে প্রথমবারের মতো শেয়ার বা বন্ড ইস্যু করা হয় এই জায়গাটায় না এটা শুধু শেয়ার না এখানে বন্ড ইস্যু করতে পারে কারণ কি আমি বলছি মূলধন বাজারের পার্ট সো মূলধন বাজারে আমরা শেয়ারও ইস্যু করতে পারি মূলধন বাজারে আমরা বন্ড ইস্যু করতে পারি সো যে বাজারে প্রথমবারের মতো অথবা ফর দ্য ফার্স্ট টাইম শেয়ার বা বন্ডটা ইস্যু করা হয় তাকে বলা হয় প্রাথমিক বাজার এরপরে দেখো ওই যে প্রাথমিক বাজারে যে তুমি ইস্যু করছিলা ওই ইস্যুকৃত শেয়ার বা বন্ড পুনরায় আবার যে বাজারে ইস্যু করা হয় তাকে বলা হয় মাধ্যমিক বাজার অর্থাৎ আমি আরেকবার বলতেছি যে ফর দা ফার্স্ট টাইম যে মার্কেটে তুমি তোমার শেয়ার বা বন্ডটা ইস্যু করতেছো সেটাকে বলা হইতেছে প্রাথমিক বা প্রাইমারি মার্কেট এই প্রাইমারি মার্কেটে ইস্যু করার পরে এটাই যদি পুনরায় আবার তুমি বিক্রির জন্য আরেকটা বাজারে ইস্যু করো বা কেনা বেচা করো তাহলে সেটাকে বলা হয় মাধ্যমিক বাজার প্রাথমিক বাজারে মূলধন সংগ্রহের কৌশল প্রাথমিক গণপ্রস্তাব আইপিও ইংলিশে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং এটা মানে হলো কোম্পানি যখন ফর দ্য ফার্স্ট টাইম মার্কেটে শেয়ার বা বন্ড ইস্যু করতে চায় তখন তাকে পাবলিকের জন্য ইস্যু করতে হয় দেখো কি বলা হয়েছে প্রাথমিক গণপ্রস্তাব প্রাথমিক মানে কি প্রাইমারিলি অর্থাৎ ইনিশিয়ালি তুমি ইস্যু মানে হল সবার উদ্দেশ্যে তুমি ইস্যু আর প্রস্তাব হলো অফারিং সো কোম্পানি যখন ফর দ্য ফার্স্ট টাইম ইস্যু করে তখন তাকে একটা মার্কেটে ওই শেয়ার বা বন্ডের একটা ভ্যালু এটা আমি গত ক্লাসে বলেছিলাম অভিহিত মূল্য মানে তার গায়ে যে মূল্যটা লেখা থাকে এই ভ্যালুটা মেনশন করে সে মার্কেটে প্রথমবারের মতো এটা ইস্যু করে সেখান থেকে দেখা গেছে বড় বড় বিনিয়োগকারীরা বা আমরা বলি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইংলিশ হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা যারা ধরো অল্প পরিমাণে কিনে না বাল্ক অ্যামাউন্টে কিনে অর্থাৎ হিউজ ভলিউমে কেনে তারা এই কোম্পানির শেয়ারগুলা কিনে নেয় কিনে নেয়ার পরে তারা এই শেয়ারগুলা যেহেতু কিনে নিছে এখন তারা কোম্পানির মালিক এরপরে তারা চিন্তা করে যে এটা যদি আমি ফেলে রাখি তাহলে তো আলটিমেটলি এখান থেকে আমার লাভ নেই তখন তারা কি করে তারা তখন মাধ্যমিক বাজারে এটা আবার ছেড়ে দেয় যে কেনা বেচা হোক এবং মাধ্যমিক বাজারে কি হয় মাধ্যমিক বাজারে আমার তোমার মতো সাধারণ যে বিনিয়োগকারী আছে তারা এটা কেনা বেচা করে অর্থাৎ খেয়াল করো কোম্পানির কাছ থেকে ফার্স্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিনলো কেনার পরে এরা যখন মাধ্যমিক বাজারে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ধরো ফার্স্টে তুমি কিনলা তাহলে দশ টাকার শেয়ার ছিল সে তো অবশ্যই দশ টাকার শেয়ার দশ টাকায় বিক্রি করবে না তাহলে ওর কি সে ধরো বিক্রি এগারো টাকায় তুমি ওর কাছ থেকে টাকায় কিনে কিনে পর তুমি আবার চিন্তা করলা আমি এটারে কি করব। আমি আবার দেখি এটারে বিক্রি করা যায় কিনা এদিকে দেখা গেল কোম্পানির রেপুটেশন বাড়তেছে কোম্পানির ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল অবস্থাও আগে থেকে অনেক বেশি ভালো তুমি কি করলা তুমি এটা আবার আমার কাছে বিক্রি করলা বারো টাকায় তাহলে ফার্স্টে ভ্যালু ছিল কত দশ তুমি কিনলে এগারো আমি তোমার থেকে কিনলাম বারো আমি আবার এটা আরেকজনের কাছে বিক্রি করব তেরো আরেকজন আবার ওইখান থেকে বিক্রি করবে চোদ্দ এইভাবে এই প্রাইসটা বাড়তে থাকে আবার কোম্পানির অবস্থা খুব খারাপ এখন তুমি কিনছিলা পনেরো টাকা দিয়ে কিন্তু কোম্পানির অবস্থা এত খারাপ যে এটা এখন কেউ কিনতে চাইতেছে না তখন তুমি কি করবা তুমি চিন্তা করবা যে এটার গায়ে তো দশ টাকা লেখা ছিল আচ্ছা দেখি আমি যত কম মানে আমি যত কম লস দিয়ে বিক্রি করতে পারি দেখা গেল তুমি পনেরো টাকা দিয়ে কিনছো বাট মার্কেটে তোমার যে এই শেয়ারটা কেনার মতো আর কেউ নাই তখন দেখা গেছে তুমি বাধ্য হয়ে এটাকে বারো টাকায় বিক্রি করে দিলাম সো এই জন্য এই শেয়ারের প্রাইসটা আপ ডাউন হয় অর্থাৎ মার্কেটে মার্কেটে যদি কোম্পানি রেপোর্টেশন ভালো হয় কোম্পানি ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো হয় অটোমেটিক্যালি এই শেয়ারের প্রাইসটা বাড়তে থাকে যেটাকে আমরা বলছিলাম প্রিমিয়াম বা অধিহার আবার কোম্পানির অবস্থা খারাপ হইলে এটা তার অবিহিত মূল্য থেকে নিচে নেমে যায় তখন এটাকে বলা হয় ডিসকাউন্ট বা বাট্টা বা অবহার সো প্রথমবারের মতো করলে সেটা প্রাথমিক বাজার ওই ইস্যুকৃত শেয়ারটাই আবার পুনরায় বিনিয়োগকারীদের মধ্যে কেনাবেচা হইলে বা হাত বদল হইলে সেটাকে বলা হয় মাধ্যমিক বাজার এই জন্য দেখো লাস্ট পয়েন্টায় বলা হয়েছে মাধ্যমিক বাজারের পক্ষ হলো বিনিয়োগকারী বা এটা আমি আরো স্পেসিফিক্যালি বললে এভাবে বলতে পারি সাধারণ বিনিয়োগকারী ওকে এবার আমি আইন এখানে কিছু নিয়ন্ত্রক সংস্থা আছে এগুলা জাস্ট খুবই বেসিক এই আমি এখানে আলোচনায় আনিনি আইনও অনেকগুলো আছে বাট মোটামুটি মোস্ট দা ইজিয়ার আমি জাস্ট শুধু মানি লন্ডারিংটা নিয়ে বলতেছি কারণ মানি লন্ডারিংটা অনেকের কাছে একটু নতুন লাগতে পারে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এখন আগে জানতে হবে মানি লন্ডারিংটা কি যদি আমি একদম সিম্পল ওয়েতে বলি তাহলে অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করা কি মানি লন্ডারিং বলে এখন তুমি বলতে পারো অবৈধভাবে আবার কি জিনিসটা ব্যাপারটা হলো তুমি দেশের বাহিরে আছো তুমি ইনকাম করতেছো তুমি দেশে টাকা পাঠাচ্ছ এটা কিন্তু লিগাল এটা লিগাল কেন কারণ তুমি ওইখানে আর্ন করতেছো তুমি তোমার ফ্যামিলি মেম্বারের জন্য দেশে পাঠাচ্ছ আবার তুমি দেশ থেকে তোমার ধরো একটা রিলেটিভ অথবা তোমার ভাই বা বোন কেউ বাহিরে পড়ালেখা করতেছে এখন তার টাকা দরকার তুমি দেশ থেকে তাকে টাকা পাঠালা ইটস লিগাল এখানে কোনো কাহিনী নাই বাট দেখা গেল তুমি প্রপার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না পাঠায়া ইল্লিগাল ওয়েতে অথবা এমন ভাবে তুমি টাকাটা পাঠাইলা যেটাতে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের এজেন্সিরা জানতে পারলো না এবং তুমি এখানে টাকা পাঠায়া আলটিমেটলি ব্যবসা করে যাচ্ছ এইটাকে বলা হয় হলো ইলিগাল আচ্ছা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি মানে ব্যাংকিং চ্যানেলের কেন দরকার কারণ তুমি যখন এখান থেকে টাকা পাঠাবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমি খুব বেশি ডেপথে গেলে এটা মানে ক্রিটিক্যাল মনে হবে তোমাদের কাছে কারণ এখানে এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার আছে যে তুমি এক তুমি যখন বাংলাদেশ থেকে টাকা পাঠাচ্ছ ধরো ডলারে তখন ডলারের কারেন্ট রেট কত এটার উপরে বেস করে তোমাকে পাঠাতে হচ্ছে সো তুমি যখন পাঠাও আলটিমেটলি এখানে তুমি কিছু অ্যামাউন্ট লুজ করো লুজ করার কারণ এক্সচেঞ্জ রেটের ফ্ল্যাকচুয়েশনের কারণে ধরো সিম্পল কথা বলি এক ডলার যদি আশি টাকা হয় এখন যদি তুমি এক ডলার পাঠাইতে যাও তাহলে তোমাকে আশি টাকা পাঠাইতে হবে ফর এক্সাম্পল এখন ডলারের এগেন্সের টাকার ভ্যালুটা কমে গেল অর্থাৎ এক ডলারে এখন হয়ে গেল বিরাশি টাকা তাহলে আগে যদি তুমি এক ডলার বাহিরে পাঠাইতে তোমার পাঠাইতে হতো আশি টাকা এখন তোমাকে পাঠাতে হবে বিরাশি টাকা সো এই যে তুমি প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠালে তুমি কিছু অ্যামাউন্ট লুজ করতে পারো এক্সচেঞ্জ রেটের ফ্ল্যাকচুয়েশনের কারণে এবং এই অ্যামাউন্টের উপরে তোমাকে কিছু ট্যাক্সও দিতে হয় কারণ তুমি গভর্নমেন্টের সার্ভিস নিচ্ছ এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাচ্ছ তোমার এখানে কিছু কস্ট ইনকার হয় অনেকে কি করে এই এই হালকা কিছু কস্ট বাঁচানোর জন্য ইলিগালি টাকা পাঠাচ্ছ তুমি যখন ইলিগাল টাকা পাঠাও আলটিমেটলি তোমার দেশ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই অবৈধভাবে টাকা পাচার করাটাকে মানি লন্ডারিং বলা হয় এবং ইটস টোটালি ইলিগাল এবং এটা প্রহিবিটেড বলতে পারো যে এটা আসলে কোনো দেশে অ্যালাও করে না এখন দেখো আসলে মানি লন্ডারিং করে ফেললে তোমার শাস্তিটা কি হতে পারে কি বলা হয়েছে কোন ব্যক্তি মানি লন্ডারিং আইন মোতাবেক কোন অপরাধ করলে ন্যূনতম চার বছর অর্থাৎ মিনিমাম চার বছর এবং অনধিক বারো বছর কারাদণ্ডে মানে যদি তুমি মানি মানি লন্ডারিং করো তাহলে মিনিমাম চার বছর ম্যাক্সিমাম বারো বছর তোমার ১৪ শিকের মধ্যে থাকতে হবে এবং পরবর্তী অংশটা ইম্পর্ট্যান্ট এবং এর অতিরিক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ এটা আমি লাইনটা মনে অনেক কঠিন হয়ে গেছে আমি সিম্পলি বলি তুমি যদি দশ লাখ টাকা পাচার করো এটা ধরো ধরা পড়ছে ধরা পড়ার পরে দেখা গেল তুমি দশ লাখ টাকা পাচার করছো তুমি যে অ্যামাউন্ট পাচার করবে তার দ্বিগুণ পরিমাণ অ্যামাউন্ট তোমার জরিমানা হবে অর্থাৎ তুমি দশ লাখ টাকা পাচার করছো তোমাকে বিশ লাখ টাকা পে করতে হবে দেখো বা বলা হয়েছে দশ লাখ টাকা পর্যন্ত বা অধিক অর্থে মানে ব্যাপারটা হলে এরকম তুমি তিন লাখ টাকা পাঠাইছো এখন তিন লাখে দ্বিগুণ করলে কত হয় ছয় লাখ বাট গভর্নমেন্টের কাছে মনে হইলো যে না তুমি অনেক বড় পাপ করছো তখন তোমাকে ম্যাক্সিমাম দশ লাখ টাকা করে দিতে পারে বাট তুমি এখন পাঁচারি করছো পনেরো লাখ টাকা তখন এটা দ্বিগুণ কত ত্রিশ লাখ টাকা তোমাকে শাস্তি দেওয়া হবে সো এখানে জেলের জেলের ক্ষেত্রে বা কারাদণ্ডের ক্ষেত্রে মিনিমাম ফোর ইয়ার্স ম্যাক্সিমাম টুয়েলভ ইয়ার্স আর ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন বা ফাইনান্স আর্থিক জরিমানার ক্ষেত্রে তোমার যে পরিমাণ অ্যামাউন্ট তুমি বাইরে পাচার করবা তার দ্বিগুণ পরিমাণ অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে ওকে আমরা একদম লাস্টে চলে আসছি আলোচনার সারাংশ যে বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে জামানতবিহীন বিহীন রিমেম্বার জামানতবিহীন বিহীন দীর্ঘমেয়াদী ঋণের দলিল ডিভেঞ্চার যদি আমি বলি জামানত যুক্ত ঋণের দলিল তাহলে হবে বন্ড অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সাধারণ শেয়ার কম ঝুঁকিপূর্ণ কোনটা বন্ড মুনাফা না হলে পরবর্তী বছর আয় সমন্বয় করা হবে অগ্রাধিকার শেয়ারে নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য উত্তম বন্ড অধিক আয় প্রত্যাশীদের জন্য উত্তম সাধারণ আর বলা হয় অগ্রাধিকার শেয়ারকে কেন কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে বন্ড ও সাধারণ শেয়ার উভয়ের ক্যারেক্টারিস্টিক্স বিদ্যমান বন্ডের সাথে মিল কোথায় আয়টা নির্দিষ্ট সাধারণ শেয়ারের সাথে মিল কোথায় মেয়াদটা অসীম ওকে আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসের পরে আমি জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো দিয়ে দিব সো অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে যদি কারো দরকার হয় এখান থেকে কাইন্ডলি ডাউনলোড করে নিও সো দ্যাটস ইট ফর টু আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম